আমি ওটা নেব, ওই লালটা। এসো এসো বাচ্চারা এসো, তিনবারে এই কৌটো ফেলো আর টেডি বেয়ার বাড়ি নিয়ে যাও। এসো 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 বাচ্চারা, লক্ষ্য যদি সঠিক হয় তাহলে আমার কাছে মূল্যবান উপহার রয়েছে, এমন উপহার কেউ দেবে না। এসো বাচ্চারা এসো, কেউ এমন উপহার দেবে না। শুধুমাত্র 100 টাকায় 1000 টাকার টেডি জেতার সুযোগ। হাহা, আরে ভাবছো নাকি? এসো 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 আর মেরে দাও ছক্কা ছক্কা ছক্কা। মা, আমি ওই টেডি বিয়ারটা জিততে চাই, 100 টাকা দাও না প্লিজ মা, দাও না দাও। এই নাও আঙ্কেল, দাও বল দাও, এবার শুধু দেখো আমার টিপ। আঙ্কেল, আর একটা চান্স দাও না প্লিজ। আরে একবার কেন, তিনটে চান্স নাও। হ্যাঁ, কিন্তু তার আগে 100 টাকার নোট ছাড়ো। হ্যাঁ, আর একবার প্লিজ, লাস্ট টাইম প্লিজ দাও না। আরে বাবু সোনা, তোমার লক্ষ্য ঠিক আছে কিন্তু হাতে জোর নেই। যাও যাও যাও, আগে গায়ে জোর করে এসো, তারপর তোমাকে ডিসকাউন্ট দেবো। হ্যাঁ, মাত্র 100 টাকায় 1000 টাকার টেডি জেতার সুযোগ। ওহো মোহিত, কোনো ব্যাপার নয়, ফান অ্যান্ড ফেয়ারে আরো স্টল আছে। যে বাচ্চা যতই জোর লাগাক না কেন, এই কৌটোগুলো পড়বার নয়, কারণ এগুলো আমি টেবিলের সঙ্গে আটিয়ে রেখেছি। আরে বল কি জিনিস, বন্দুকের গুলিও এগুলো ফেলতে পারবে না। 100 টাকা, মাত্র 100 টাকায় 1000 টাকার টেডি জেতার সুযোগ, ভাবছো কি ভাবছো কি? এসো এসো, মেরে দাও ছক্কা। ওকে পাকেলা, তুমি কিছু দেখতে পাচ্ছ না তো? না, কিন্তু কি করতে চাইছো বলো তো থাকেলা? চলো এইবার হবে মজা। তুমি প্রমিস করেছিলে। আচ্ছা ঠিক আছে। চিটার কোথাকার, এইভাবে চিটিং করে কেউ? চিটিং নয়, এটা তো গেমের রুল। চলো এইবার তোমার পালা। আচ্ছা এবার দেখো মজা। আরে এটা কি করছো, এটা তো চিটিং। একদমই না স্যার, এটাও রুলেই আছে। আমার কাছে সব কিছুর সমাধান আছে। ও আচ্ছা, ধরে ফেলেছি, আমি জানতাম কেকের লোভ সামলাতে পারবে না। আচ্ছা যখন ধরেই ফেলেছো, কেকটা তো খেতে দাও। পাপা পাপা পাপা,
এসো এসো বাচ্চারা এসো, তিনবারে এই কৌটো ফেলো আর টেডি বেয়ার বাড়ি নিয়ে যাও। যে বাচ্চা যতই জোর লাগাক না কেন, এই কৌটো গুলো পড়বার নয়, কারণ এগুলো আমি টেবিলের সঙ্গে আটিয়ে রেখেছি। মেলায় ঝামেলা করবার এই পাপি সত্যি শাস্তি পাবার উপযুক্ত। বস, এই বদমাইশটা তো বাচ্চাদের আবেগ নিয়ে খেলা করছে আর সাথে বেচারা বাচ্চাদের টাকা পয়সা লুট করছে। কিন্তু এই পাপের পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তো দেওয়া যাক একে শিক্ষা যা ভুলবে না ও সারা জীবন। ধুম ধাম ঠাস, চলো করি পাপ নাশ। কে বলেছে বাজে কাজের বাজে পরিণাম? আমি তো অনেক টাকা কামিয়ে ফেলেছি, আজ অনেক কামিয়ে নিয়েছি, কাল বাচ্চাদের ফের বোকা বানাবো। আঙ্কেল আঙ্কেল, আমিও খেলবো। টাইম তো হয়ে গেছে, কিন্তু তাও ঠিক আছে, পয়সা আছে তো? হ্যাঁ আছে তো, দেখো পুরো 100 টাকা। তো ঠিক আছে, তিন বলে এই ইমারত ফেলো আর উপহারে এই টেডি বিয়ার নাও। হ্যাঁ, আমার হাত না একটু টেরা, কিন্তু টিপটা খুব ভালো, এখনো তো 2টা বল বাকি আছে। আর তুমি এর শাস্তি পাবে। এটা কি হলো, তুমি তো বাচ্চা ছেলে, বড় কি করে হয়ে গেলে? আরে অবুজ বালু, আমরা বড় প্রথম থেকেই ছিলাম, ছোট তো অল্প সময়ের জন্য হয়েছিলাম। আর হ্যাঁ, এটা সত্যি আমরা হলাম ভূত। আর নাম হলো আমার থাকেলা, পাপীদের থামিয়ে থামিয়ে মারি। আর এই অধমের নাম হলো পকেলা, খানিক পাক খাইয়ে পাকা কথা টেনে বার করি। বাঁচাও ভূত। আরে বাবা, দেখে পড়তে পারো না, তুমি আমার কাঁধটা একেবারে গুড়িয়ে দিয়েছো, এবার আমি তোমার এক একটা অঙ্গ ব্যথা একেবারে ভরিয়ে দেব। কি করছেন কাকু? তুমি ভুল হচ্ছে ভাই, আমি হলাম বস, ভূত বস। এটা স্বপ্ন, এটা সত্যি হতে পারে না, এটা স্বপ্ন। আরে না, এ তো সব সত্যি। ও হ্যালো বাইকার দাদা, আমাকে একটু মেলার বাইরে ছেড়ে দেবে? অনেক টাকা দেবো তোমাকে, এখানে ভূত আছে দাদা। হ্যাঁ ভূত। ও রিয়েলি মিস্টার পবন, তুমি? না, ডোন্ট ওয়ারি জানাম, আমি আছি না। ফেলে দিলে তো, বাঁচাও। দেখো ভূত দাদা, আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলুন প্লিজ, আমার খুব ভয় লাগছে। ভয় তাড়ানোর জন্য একটা গেম খেলি। হাকেলার পাকেলার কাছে একটা করে বল আছে, যদি ওরা তোমায় মারবে আর যদি তুমি ওদের হাত থেকে বেঁচে যাও, তবে আমি তোমায় ঠিকঠাক ভাবে বাইরে বের করে দেব। ওকে, ডিল পাক্কা, শুরু করি। ইওর টাইম স্টার্টস নাও। এনার্জি ট্যাবলেট খেয়ে এসেছো নাকি? এবার বেঁচে দেখাও। বা ভাই, তুমি তো খুব ফুর্তিবাজ দেখছি,
ব্যাস আর একটা দুটো বল বাকি আছে, আর তার থেকে বেঁচে গেলে তো তুমি ফ্রি। যদি বাঁচে তাহলে। এইটা কি আমার পা আটকে গেল কি করে? হ্যাঁ ঠিক সেইভাবে যেভাবে টিনের কৌটো টেবিলে আটকে রাখো। তুমি কি করে জানলে? এটাও জানি, তুমি বাচ্চাদের জেতার লোভ দেখিয়ে ওদের থেকে টাকা কামাও। সরল বাচ্চাদের আবেগ নিয়ে খেলা করা নির্দয়ী, তোমাকে ছাড়ব না। চিটিং এর বাদশা। সরি সরি, আমি খুব বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে বাঁচাও, আমার আমার দম বন্ধ হয়ে যাবে, প্লিজ। আজকের পর আমি চিটিং করব না, আমাকে ক্ষমা করে দাও। চিটিং করা হলো খুব বড় পাপ, আর নিষ্পাপ বাচ্চাদের সঙ্গে চিটিং করা তো তার থেকেও বড় পাপ। এবার যদি চিটিং করো তো? না না কখনো না, আমি এমনটা ভাববো না। হ্যাঁ গুড। তুই দাদা, আমার সুপার টয় রাস্তাতে আপনার টমি চলে আসলো। তো সুপার টয় আমার টমির সামনে চলে এসেছে। আর ঢিঙ্কা ভাইয়ের ভুঁড়ির সামনে যদি কেউ চলে আসে তখন তুমি জানো আমরা কি করি তাকে? জানি না দাদা, কি করেন? ঢিনচাক চিকা চিকা করে দেই তাকে। আমি হলাম ঢিঙ্কা। আমি হলাম চিকা। ফ্যাক্টরি থেকে স্পেশাল বুকটা এনেছিলাম ভূত বসকে পটানোর জন্য। বাবা বা কি আইডিয়া আমার! বসকে আইসক্রিম দিয়ে আমি হয়ে যাব বসের ফেভারিট, আর পাকেলাকে দেখাবো আমি বুড়ো আঙুল। পাকেলাকে বুড়ো আঙুল দেখানো মুশকিলই না, অসম্ভব। মেঘ ভাই, চোখ খুলুন মেঘ ভাই। কি হয়েছে? আমি আপনার জন্য কটন ক্যান্ডি এনেছি, তার বদলে একটা কাজ করে দেবেন প্লিজ। প্রথমে কটন ক্যান্ডি আমায় খাওয়াও। এই যে। দারুন ক্যান্ডি এনেছো বাকেলা, বলো কি করতে হবে? প্রথমে কানটা তো বার করুন বাদল ভাই, ফিসফিসিয়ে বলতে হবে তো। তোমরা দুজন শোধরাবে, ঠিক আছে কাজ হয়ে যাবে। না বৃষ্টি নয়, আমার বৃষ্টি একদম ভালো লাগে না। পাকেলা আমার সফটিটা দাও। দেওয়ার জন্য নিয়েছি কে বললো? নিয়েছি তো খাবো বলে। এত টেস্টি আইসক্রিম খেয়ে তো আমার মতো ভূতের আত্মাও তৃপ্ত হয়ে গেল। হে পাকেলা পাকেলা, এইবার তো আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। প্রথমে এই আইসক্রিমটা তো ধরো। আহ
আজ আমি তোমাকে এত মারবো যে তুমি কনফিউজ হয়ে যাবে যে স্কিন কোথায় আর চোট কোথায়। এটা কি ধরনের অসভ্যতা আমি? হ্যাঁ থাকেলা, এটা কি ধরনের অসভ্যতা? এভাবে কি উঠতে উঠতে এসে বসের গায়ে ছিটে যায় নাকি? ভেরি ব্যাড। শাট আপ। অবশ্যই তোমাদের দুজনের কোন এটা বদমাইশি। বিরক্ত হয়ে উঠেছি তোমাদের দুজনের ব্যবহারে। ওহো, এখনই ওর বাজবার ছিল। তোমাদের দুজনকে তো আমি পরে ঠিক করছি। চলো চলো চুপচাপ। আমরা হলাম নটি বয়েজ, ভেঙে ফেলি সবার টয়েস, আমাদেরকে সবাই করে ভয়, আমাদের সঙ্গে নিবি না পাঙ্গা, ওই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। এই ঢিঙ্কা চিকাটা খুবই বদমাইশ ছেলে বস। হ্যাঁ বস, বাচ্চাদের খেলা ভেঙে দেওয়া, তাদেরকে এইভাবে কাঁদানো, এ তো খুব বড় পাপ। হ্যাঁ, এখন এই পাপীকেই আমাদের শোধরাতে হবে। ওই ঢিঙ্কা চিকাকে বোধহয় এই সোসাইটিতেই পাবো, কিন্তু ওকে ঠিকঠাক শিক্ষা দেবার জন্য আমাকে আমার গেট আপটা চেঞ্জ করতে হবে। তুই এখন তোমরা দুজন এক্ষুনি আমার খেলনা হয়ে যাও। পাকেলা, তুমি নিনজা টয় আর তুমি রোবট টয় হয়ে যাও। ওকে বস। আর এই আমার নিনজা আকাশে উড়লো, আর উঠতেই থাকলো উঠতেই থাকলো, তারপর রোবটটাকে ধাক্কা মারলো। রাম, আপনার খেলাটাও কি মিষ্টি বস। আমরা শুধু সারা জীবন আপনার খেলনা হয়ে থাকতে চাই। হ্যাঁ বস, আপনার হাতে খেললে তো আমাদের লাইফটাই সেট হয়ে যাবে। চুপ করো, খেলনা হয়েছো খেলনা হয়ে থাকো, না হলে আমি খেলনা তো ভেঙেও দিতে পারি। তাহলে দেখো তোমার টয় গুলোকে কেমন অ্যাংরি করে দিচ্ছি। আরে এগুলো এত জোরে ছুঁড়ে ফেললাম তাও ভাঙলো না। হ্যাঁ, এটা তুমি ভালো করলে না, এবার আমার টয়েস হয়ে যাবে রাগি। আজ আমরা এদের খেলনা বানিয়ে খেলবো। আজ তুমি আমার খেলনা আর আমি তোমার সঙ্গে ক্যাচ ক্যাচ খেলবো। এই খেলনাটা তো বেশ ভালো, আওয়াজও করবে আর ভাঙবেও না। আমরা ভেঙে যাব, আমরা ভেঙে যেতে পারি, প্লিজ ছেড়ে দাও আমাদের। আচ্ছা বলছো যখন ছেড়েই দিচ্ছি। দেখলে, আমি বলেছিলাম না ভাঙবেও না। চিকা চল পালাই এখান থেকে, তাড়াতাড়ি পালাই এখান থেকে চল। Hey!
মনে আছে তোমরা আমাকে ভেঙেছিলে? আমি হলাম সেই মাঙ্কি ড্রামারের ভূত। কোথায় যাচ্ছ? আমাদের বদলা তো নিতে দাও। আমি বলেছিলাম না, আমার টয়েস কে রাগিও না। আরে ভাই ভুল হয়ে গেছে, প্লিজ তোমার টয়েস গুলোকে বোঝাও। তো হয়েছে, তবে টয়েস এর থেকে নয়, তোমাদের। সেই জন্য বোঝাতেও তোমাদেরকেই হবে। আমি হলাম বস, ভূত বস, আর এরা হলো আমার সহকারী। আর আমরা এখানে তোমাদের বাচ্চাদের খেলনা ভাঙার শাস্তি দিতে এসেছি। আমরা শাস্তি পেয়ে গেছি বস, আমাদেরকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমরা কোনো বাচ্চার খেলনা ভাঙবো না, উল্টে কেউ যদি ভাঙে তাকেও ভেঙে ফেলবো। সব বাচ্চাদেরকে নতুন খেলনা এনে দেবে তো? হ্যাঁ বস, এনে দেব। এই খুশির সময় না আমি আপনার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, সেই সারপ্রাইজটা আমি আগে দিতে পারিনি। ফ্রুটি হলো আমার ফেভারিট ফ্লেভার, ভেরি গুড থাকলা, ভেরি গুড। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। শুধু আপনার খুশির জন্য আমি সব কিছু করতে পারি। চলে এসো বাচ্চারা, চলে এসো, স্কুলের পরের খিদেটা মিটিয়ে নাও। পেস্টি চাউমিন খাও, না হলে একেবারে পিওর জুস। বুদ্ধি বাড়াও আর সঙ্গে শক্তি প্রচুর। খাবে আমার সুস্বাদু বার্গার, খেলেই হয়ে যাবে শক্তিশালী মিস্টার। যখনই খাবে লস্যি, জাগবে মনে ফুর্তি আর খুশি। যাও খেতে চাও খাও, পরিবর্তে ১০০ টাকা দাও, ১০০ টাকা দাও, ১০০ টাকা, ১০০ টাকা, ১০০টাকা। এসেছে তোমাদের জন্য তোমাদের শহরে, এসো লুটে নাও, লুটে নাও। আপনার এই চাউমিন খেলে সত্যি বুদ্ধি বাড়ে? আর তো কি, আরে একবার খেয়ে দেখো, ক্লাসে ফার্স্ট হবে। তাহলে আমাকে এক প্লেট চাউমিন দিন না। এই নাও। আরে দাঁড়াও দাঁড়াও, টাকা 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 দাও, টাকা দাও, টাকা দাও। পাবে পাবে পাবে, সবাই পাবে, আগে টাকাটা তো নিয়ে নি। কাকারে ডিশ খাবে, সঙ্গে বুদ্ধি শক্তি আর পার্সোনালিটিও বাড়বে। খাওয়ার দু ঘন্টা পরেই কাজ শুরু, ফটাফট। আঙ্কেল আঙ্কেল, আমার কাছে টাকা নেই, আমাকে জুস খাওয়াও, কাল টাকা দিয়ে দেবো। পালাও পালাও, গো 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 গো। দেখতে পাচ্ছ না কক্কারের বিজনেস কত ভালো চলছে? কক্কার ধারের ব্যবসা করে না। চলো 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 চলো, এখান থেকে পালো। আঙ্কেল, আপনার চাউমিনটা তো খুবই টেস্টি, কিন্তু টেস্টেরও ভালো নাম্বার পেলাম না। আপনি তো বলেছিলেন আমি ফার্স্ট হব। হ্যাঁ, জুস খেয়ে আমারও শক্তি বাড়েনি, একদমই না। আর আমার মনেও ফুর্তি বাড়েনি, কিন্তু আমি রোজই লস্যি খাচ্ছি কাকা আঙ্কেল।
আরে আমার সোনা মোনা, কাকারের খাবারের রেজাল্ট এত তাড়াতাড়ি পাওয়া যায় না। কিছুদিন আরো খাওয়া দাওয়া করো, তারপরে দেখবে রেজাল্ট। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আজ কে কি খেতে চাও? থাকেলা পাকেলা, কোথায় তোমরা? ওহো, কোথায় গেল এরা? ওহো, তাহলে তোমরা দুজন এখানে বসে আছো। আরে ভয় পেও না, তোমাদের জন্য ভালো খবর আছে। কি ভালো খবর? ভূত বস তোমাদের দুজনকে পাপো মিটার রং করার কাজ দিয়েছে, আর তোমাদের দুজনের মধ্যে যে ভালো কাজ করবে তাকে এক বছরের জন্য ভ্যাকেশনে পাঠাবে। সত্যি? আমি ভালো করব, আমি ভালো করব। করো করো, এবার পাবে আসল মজা। লেফটের দুটো আমার আর রাইটের দুটো তোমার। কেন? বাঁদিকের গুলো আমার, ডান দিকের গুলো তুমি নাও। না, রাইটেরটা আমার আর লেফটেরটা তোমার। বাঁদিকের গুলো আমার, ডান দিকের গুলো তোমার। আরে না, আমার। বাঁদিকের গুলো আমার, ডান দিকের গুলো তোমার। সব সময় এটাই করো পাখিরা। চুপ করো, তুমি চুপ করো। চুপ। আরে আপ ডাউন করো না, কি এসে যায় তাতে? কাকেলা, তুমি বড় পুরনো হয়ে গেছো, এসে তোমাকে একটু রং করে দিই। ও পুরনো আমি নই, পুরনো তুমি হয়েছো। আমি না তোমাকে রং করে দিই। তুমি বেশি পুরনো, তোমার রং করাটা দরকার। ও তুমি পুরনো হয়ে গেছো, তোমার রঙের দরকার। এই নাও, এই নাও, নীল নীল, এই নাও সবুজ, এই নাও পিঙ্ক, লাল, এই নাও তুমি নাও, এই নাও। কি হচ্ছে এসব? হ্যাঁ বস, আপনি বলেছিলেন আমার রংটা ভালো হয়েছে। না বস, আপনি বলেছিলেন আমার রংটা ভালো। বস একে সত্যিটা বলে দিন না প্লিজ। আরে তুমি যাও না, আরে তুমি যাও না, তুমি সবসময় এরকম করো। এই খামোশ, তোমাদের দুজনকে পাপো মিটারকে রং করবার জন্য কে বলেছে? হাটেলাজি বললো, আপনি বলেছিলেন। হাটেলা, তুমি এটা কি করেছো? কিন্তু আমার তোর মুখটা দেখে দারুণ মজা লাগছে। যাও, 15 দিনের ছুটি, আয়েশ করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বস, বাই বাই। চলে এসো বাচ্চারা, চলে এসো, টেস্টি চাউমিন খাও, না হলে একেবারে পিওর জুস। আরে একবার খেয়ে দেখো, ক্লাসে ফার্স্ট হবে। 100 টাকা দাও, 100 টাকা দাও। হ্যাঁ, জুস খেয়ে আমারও শক্তি বাড়েনি, আর আমার মনেও ফুর্তি বাড়েনি। আমাকে জুস খাওয়াও, কাল টাকা দিয়ে দেবো। কাকার ধারের ব্যবসা করে না, যাও যাও যাও। বাচ্চাদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে মিথ্যে বলে খাবার বিক্রি করছে ও। খুব বড় পাপিয়ে, নিজের খাবারের ব্যাপারে মিথ্যে কথা ছড়িয়ে নিজের সেল বাড়াচ্ছে। এইরকম পাপির ব্যবসা করার কোনো অধিকার নেই, বাচ্চাদের ভাবনা নিয়ে খেলা করার কোনো অধিকার নেই। তো চলো এই পাপির সঙ্গে একটু খেলা করে আসি, আর ওকে একটু শুধরে আসি। তোমার নাম কি মিস্টার কাক্কর? আগে আগে আগে, হ্যাঁ আমারই নাম। আমরা তোমার জন্য বিজনেস ডিল আনিয়ে আছি। তোমার বিজনেস হিট আছে, আমরা একে সুপার হিট করে তুলবো। তুমি অল্প টাকা দাও, বাকি টাকা আমাদের বস দিয়ে দিবে। ভেঞ্চারও তোমায় একটা হোটেল বানিয়ে দেওয়া হইবে। আমরা দুজনেও তোমার জন্য কাজ করব, তুমি রেস্ট করো, চিল ম্যান। আরে রে রে, তোমরা দুজন এখানে আরাম করছো? আরে এক সপ্তাহ ধরে ব্যবসায় ক্ষতি হচ্ছে। দেখো কাকর, হোটেল চালানোর জন্য এখানে কিড জোন অ্যাড করতে হবে, যার জন্য আরো কিছু বেশি টাকা লাগবে। টাকা কোথা থেকে আসবে?
এখন দেখায়। বাচ্চারা আমার অবস্থা টাইট করে দিয়েছে। আচ্ছা এটা বলো, এক সপ্তাহে আমাদের কতটা প্রফিট হয়েছে? জিরো। হচ্ছে লোকসান হইয়া গিয়াছে। সবকিছু তোমার জন্য, কারণ তুমি ঠিক করে ইঁদুর হতে পারোনি। সেল বাড়ানোর জন্য আর একটা আইডিয়া আছে, সুইমিং পুল। এই কাজ হইয়া যাইবে। পুল থেকে প্রফিট কতটা বাড়লো সেটা তো বলো। প্রফিট না হইয়া লস হইয়াছে, কারণ তুমি সময় মতো পুল সাইডে কিছু স্ন্যাক্স খাইবার জন্য রাখো নাই। বাহ, খাবারটা তো খুব টেস্টি, খুব খেতে ভালো লাগছে। কি ভালো খাবার, ওয়াও! আজকের প্রফিট জিরো, কিন্তু কাজ পড়িয়া আছে প্রচুর। আমি হলাম বস, কাজের লোক নই। তোমরা দুজনে মিলে আমার সব টাকা উড়িয়েছো। আমার এত সুন্দর বিজনেসটাকে তোমরা লাটে তুলে দিলে। আমার বিজনেসটাকে বন্ধ করে দিলে তোমাদের তো আমি ছাড়বো না তোমাদের দুজনকে। তোমরা দুজন না রে বাবা না, শুধু ভূত নয়, আমি ভূত অ্যাসিস্ট্যান্ট থাকেলা, আর আমি পাকেলা। আমার থেকে তোমরা কি চাও? তোমার মতো পাপীকে শোধরাতে চাই আমরা। বাচ্চাদের মিথ্যে বলে তাদের নিজের খাবার বিক্রি করো, তাদের ভাবনার সাথে খেলা করে তুমি তাদের খাবার বিক্রি করো, ওদের ভুলিয়ে ভালিয়ে বুদ্ধি আর শক্তি বাড়ানোর লোভ দেখাও। পাপে তুমি, মহা পাপি। আরে পাপের সাজা তুমি পাবেই, একদমই পাবে। না 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 না, আমাকে ক্ষমা করে দিন, আমি এরকম কাজ কোনোদিন করব না। এমনিতেও আমি যা প্রফিট করেছিলাম আপনারা তো সব শেষ করে দিলেন। এটা তোমার জন্য কিন্তু নয়, যে সমস্ত বাচ্চাদের তুমি মিথ্যে বলে নিজের খাবার খাইয়েছো এগুলো তাদের ফিরিয়ে দিতে হবে। আর আজকের পর ভুল পথে রোজগার করাটা বন্ধ করতে হবে, নয়তো। না 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 বুধবাস, যা আপনি বলেছেন সেটাই হবে, সত্যি, প্রমিস, পাক্কা। হ্যাঁ, এবারে আমরা যাবো, ভালো হয়ে থেকো, নয়তো আমরা আবার আসবো।